হ্যাঁ, আগের এপিসোডে অঙ্কটা একটা ভুল ঢুকেছিলাম, রুটটা ছিল না, ঠিক আছে, একটা সিলিং স্টোর হয়ে গেছিলো। এক্স স্কোয়ার টু দা ফোর মাইনাস ওয়ান ডি এক্স বাই এক্স স্কোয়ার এটা রয়েছে, এখান থেকে এক্স টু দা ফোর মাইনাস ওয়ান ডি এক্স আছে, তো এখান থেকে একটা এক্স স্কোয়ার, ভেতর থেকে একটা এক্স স্কোয়ার কমন নিতে হবে, টেকিং কমন ফ্রম এক্স স্কোয়ার ফ্রম দিস পার্ট থেকে নিলে এক্স স্কোয়ার বেরিয়ে গেলে তোমার হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ই প্লাস ওয়ান। এইবার এইটাকে ফ্যাক্টর করে নাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই ডিএক্স, এখানে এক্স স্কোয়ার এক্স আর এখানে এক দুবার আর কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান, ওকে, এই হয়ে গেল। অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু, দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়ে এটা ডিভাইড করে দাও, তাহলে এখানে ওয়ান বাই এটা ওয়ান প্লাস ওয়ান বাই এখানে এক্স স্কোয়ার, না এটা মাইনাস দিয়ে রাখো আর এক্স দিয়ে এটাকে ডিভাইড করো, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ারকে ডিভাইড করলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে নিলাম আর এক্সটাকে এক্স দিয়ে ডিভাইড করলে এই জিনিসটা হয়ে গেল আর ডিএক্স। আর এখানে এটা যেটা রয়েছে এটাকে লেখো দুবারাও, এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস টু এ বি মানে মাইনাস ওয়ান, ওকে, এইভাবে লিখবে। তাহলে কী হচ্ছে, লেট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরো, তো ডিওয়াই ইকুয়াল কী হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই ডিএক্স, তাহলে এইটা এই জায়গাটা সাবস্টিটিউট করে দাও। আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স কী হয়েছিলো ওয়াই, আর এটা তোমার হয়ে গেল ডিওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তো সিম্পলি এটা দেখো, এটা ডেরিভেটিভ করলে গোটা ডেরিভেটিভ ওয়াই পাবে, তাহলে জেড স্কোয়ারই ধরে নিই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু জেড ডি জেড, হ্যাঁ টু ওয়াই ডি ওয়াই হয়ে গেল, দুই দুই কেটে গেল, সো ওয়াই ডি ওয়াই মানে জেড ডি জেড, ওকে। আর এটা এখানে সাবস্টিটিউট করলে জেড হয়ে গেল, জেড জেড কেটে দাও, শুধু জেড প্লাস সি, জেড মিন্স হচ্ছে তোমার হয়ে গেল রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি, আর ওয়াই মানে হয়ে গেল, ওয়াই মানে তোমার এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি, এটা সিম্পলিফাই করলে যেটা হবে হবে, ওকে। এবার এই এবিসির সঙ্গে আমি এটা জুড়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে ট্যান রুট ট্যান এক্স, ওকে, রুট ট্যান এক্স অঙ্ক দুরকমভাবে হয়, এই একটা মেথডে করেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল ট্যান ওয়াই ধরে, আর একটা হচ্ছে এই মেথডে করছি হাফ দিয়ে টু ইন্টু রুট ট্যান এক্স, দুটো মেথড ভালো করে ফলো করো। এখানে যদি ওয়াই স্কোয়ার ট্যান এক্স ধরা হয় ডেরিভেটিভ করা হচ্ছে, ভালো করে এটা ফলো করবে, কিছু টেকনিক্যাল জিনিস আছে, তাহলে এখানে ডেরিভেটিভ করলে ওয়াই স্কোয়ার ডিওয়াই এখানে সেই স্কোয়ার ডিওয়াই যাওয়া হল, এই হচ্ছে ব্যাপার। তো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এখানে ট্যান স্কোয়ার দিয়ে কিছু ট্যান এক্স ওয়াই ওয়াই ডিওয়াই ফোর ডিওয়াই হয়ে গেল, এটা সাবস্ক্রাইব করেছো ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই ডিওয়াই ফোর হয়ে গেছে। এবার এটা টেকনিক্যালি ওয়াই স্কোয়ার কমন নিলে ওপর ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। তো এই জিনিসটা সাবান পর দুই আছে, তো দুইটাকে সাজালাম ওয়াই ওয়ান প্লাস ওয়ান করে, একটা ওয়ান বাই ওয়ান স্কোয়ার একটা ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এবার পার্টলি সেপারেট করে দাও। সেপারেট করে দেওয়ার পর ভালো করে দেখে নাও, যদি এইটের বাই এইটে যদি করা হয় এই জিনিসটা এসে গেলো, তাহলে তুমি নিচের পার্টটা যে ওয়াই প্লাস আছে এর ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস টু করে দাও, ওকে। আর এখানেও তাই, এটা উল্টোটা করো, এটা মাইনাস দিয়ে রা থাকছে, যে মাইনাসে সেপারেটটা করেছিল, ঠিক আছে, এখানে ওপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এটা আমাকে প্লাস দিয়ে লিখতে, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু লিখতে হবে। আর এটাকে জেড ধরো, এটা এম ধরো, এই জেড আর এম ধরা আছে, সাবস্টিটিউট করা আছে ডেরিভেটিভ করে, করে দিলে তোমার এই ফর্মুলা, এই ডি জেড বাই রুট ওভার ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়ান বাই এ, দিস ইজ ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ ফর্মুলা হয়, আর ডিএম বাই রুট ওভার না, এটা ফ্রি আছে, এম স্কোয়ার বাই এ স্কোয়ার, তো ওয়ান বাই টুয়াইস এ লগ অফ এ মাইনাস এ সরি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এবার তুমি এম আর জেডটা বসিয়ে দাও, ঠিক আছে, দ্যাট ইজ ইউর আনসার। পারলে ওয়াইটা যেটা আছে, ওয়াই মানে কী ছিল, ওয়াই মানে কী ডিলেট করা হয়েছিল, ওয়াই মানে হচ্ছে রুট ট্যান এক্স, এখানে রুট ট্যান এক্সটা সাবস্টিটিউট করে দেবে ঝামেলা হবে, ওকে, যেরকম আছে এই। এখানে এই জিনিসটাকে আবার এইভাবে লেখা যায়, রুট ট্যান এক্স মানে যেটা আছে একটা হাফ দিয়ে দুই দিলে রুট ট্যান এক্স প্লাস রুট ট্যান এক্স, দেখে নাও, তাহলে মাইনাস কট এক্স প্লাস কট এক্স করে দিলে রুট সেপারেট করে দাও, এটা সাইন বাই কস, এখানে কস বাই সাইন, এরকম কস সাইন কস হয়ে গেলো, আর এখানে কি সাইন রুট সাইন ইন্টু রুট সাইন, তাহলে সাইন এক্স হয়ে গেলো, এর নিচে রুট কস ছিল আর এখানে রুট কসও পড়েছিল, কস এক্স হয়ে গেলো, সেম আছে এই জায়গাটাও তাই করা হলো,
তো করে নেওয়ার পর এখানে একটা দুই দিলাম, বাইরে একটা রুট টু বাই করলাম, এখানে দুই রুট টু হলো, এখানে একটা রুট টু দিলাম, সেটা এখানে একটা রুট টু দিলাম, এখানে একটা রুট টু দিলাম। তাহলে এখানে দেখো এখানে প্লাস আছে, কার্ড হেড তাহলে মাইনাস দিয়ে আমি লিখতাম, তাহলে এই ফ্যাক্টরটা ঠিক এইভাবে দেখতে পাচ্ছ, ব্র্যাকেটে ওয়ান মাইনাস টু সাইন এক্স কস এক্স, এই জন্য বাইরে ওয়ান দিলাম, তাহলে ব্র্যাকেটটা খুলে ওয়ান ওয়ান কেটে গেলে দেখতে পাচ্ছ, সেটা এখানে কী আছে, ওখানে মাইনাস আছে, তাহলে আমাকে প্লাস দেওয়া হচ্ছে, প্লাস ওয়ান এই জন্য মাইনাস ওয়ান করা হবে। এই টেকনিক্যাল পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখবে। তাহলে এটা হোস্ট হয়ে গেলো সাইন এক্স মাইনাস কস এক্স, এটা হোস্ট হয়ে গেলো কস এক্স প্লাস সাইন এক্স হোস্ট হয়, এটা ওয়াই ধরে নাও আর এটা জেড ধরে নাও, সাবস্টিটিউট করে দাও, করে দেওয়ার পর এই ফর্ম এসে গেলো, এবার তুমি ফর্মুলা ফেলে দাও, ওয়াই মানে যা আছে বসে দাও, জেড মানে যা আছে বসে দাও, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, ঠিক আছে, এই কিছু কিছু প্রবলেম আস্তে আস্তে ছাড়বো।